আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু, সবাইকে ওয়েলকাম 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 অকালতা যুব সমাজ সমিতি লিমিটেডের আজকে সাধারণ সভায় সবাই উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ বা মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। অগ্রযাত্রা যুব সমবায় সমিতি লিমিটেড যাত্রা শুরু করে 2016 সালের অক্টোবর মাস থেকে। যাদের অবদানে এই অগ্রযাত্রা প্রতিষ্ঠিত হয় তারা হলেন প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ফরমান উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ মুরাদ হোসেন। তারা সিদ্ধান্ত না নিলে এই সমিতি প্রতিষ্ঠিত হতো না। তাদেরকে স্যালুট জানাই এবং তাদের প্রতি রইল কৃতজ্ঞ। এবং এই সমিতি যারা পরিচালনা করতেছেন সম্মানিত কার্যনির্বাহী পরিষদ বিন্দু, তারা হলেন কার্যনির্বাহী হিসেবে সভাপতির দায়িত্ব পালন করতেছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছেন মোহাম্মদ ফরমান উদ্দিন, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মইন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেছেন মোহাম্মদ জামরুল ইকবাল, অর্থের খান্ডারি অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ হুসেন রাজা, এবং সার্বিক সহযোগিতায় আরো আছেন মোহাম্মদ শাফিন ও মোহাম্মদ আব্দুল মন্নান। সকলকে ধন্যবাদ যারা আমাদেরকে সহযোগিতা করতেছেন। এবং এই সমিতির পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করতেছেন সম্মানিত উপদেষ্টা মন্ডলী, তারা হলেন সম্মানিত উপদেষ্টা আলহাজ মোহাম্মদ হাসান মাহমুদ খাতারি, সম্মানিত উপদেষ্টা আলহাজ মোহাম্মদ লুকমান হাকিম, সম্মানিত উপদেষ্টা আলহাজ মোহাম্মদ ইদ্রিস প্রবাসী, সম্মানিত উপদেষ্টা আলহাজ উসমান প্রবাসী, সম্মানিত উপদেষ্টা আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর প্রবাসী ও সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ মাহিদুল ইসলাম রাজীব। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আমাদের সব দিক দিয়ে পরামর্শ দিয়ে সহযোগ করেছেন উপদেষ্টা মন্ডলী, ধন্যবাদ সবাইকে। সকলের সহযোগিতা সকলের পরামর্শে আমরা অগ্রসর হচ্ছি এবং এক বছর পূর্ণ হলো। ঝাঁকজমক পূর্ণভাবে আমরা প্রথম বর্ষ উদযাপন করি 2017 সালের নভেম্বর মাসে। প্রথম বর্ষ পূর্তি উদযাপনের কিছু চিত্র উপস্থাপন করা হলো। ধারাবাহিকতা সমিতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতি মাসে মিটিং এর মাধ্যমে পরিশ্রম করে যাচ্ছেন সম্মানিত কার্যনির্বাহী পরিষদ বিন্দু, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় বছরও পূর্ণ হলো। আমরা আবারও ভ্রমণে গেলাম সকলে মিলে সে সীতাকুণ্ড মিশরায়। অনেক মজা ও আনন্দ হলো। এখন সময় হলো আমাদের কিছু একটা করার, তাই সকলে সিদ্ধান্ত নিলাম কিছু একটা করব। তো সকলের পরামর্শ মতে একটা জায়গা ক্রয় করলাম, সেই জায়গা চিত্র উপস্থাপন করা হলো। আমরা সকলে পরামর্শ করলাম, আমরা তো দিন দিন বড় হচ্ছি, উন্নয়নের দিকে যাচ্ছি, আমাদের সমিতি রেজিস্ট্রেশন করা দরকার। তাই আমরা 2019 সালে সরকারিভাবে অনুমোদন পেলাম আলহামদুলিল্লাহ, এবং আমরা সফলতার সাথে সেই রিপোর্ট প্রদানও করলাম উপজেলা পরিষদে। আমরা আমাদের অগ্রযাত্রার মাধ্যমে বিভিন্ন সাহায্য সহযোগিতায় অংশগ্রহণ করি। ফকিরবিটা রাস্তা সংস্কারণে সহযোগিতায় আমরা এগিয়ে আসি। দুহাজারী সাঙ্গ থানা বাস্তবায়নে মানববন্ধনে শরিক হই।
বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে শরিক হই এবং অল্প দিনের মধ্যে আমরা এলাকায় একটা সুনাম অর্জন করি। কিছু চিত্রের মাধ্যমে আমাদের কাজ উপস্থাপন করা হলো। এরপর আমরা চিন্তা করলাম আমরা আরো কিভাবে এগিয়ে যেতে পারি। তখন সকলে মিলে একটা ভবিষ্যৎ পরিকল্পনা করলাম, স্বপ্নের অগ্রযাত্রা হসপিটাল করার। সেই পরিকল্পনা হাতে নেওয়ার শুরুতে পৃথিবী জুড়ে শুরু হলো মহামারী করোনা। পৃথিবীতে লাখ লাখ মানুষের মৃত্যুর ঢল, এমনকি সারা বাংলাদেশেও এর একটি বিরাট প্রভাব পড়ে। স্কুল কলেজ অফিস আদালত সব বন্ধ হয়ে যায়, মানুষের জীবন ধারণের সকল কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। গরমুখ মানুষ, অসহায় মানুষের হাহাকার, তখন সকল কিছু স্তব্ধ হয়ে পড়ে। এমনকি আমরা সিদ্ধান্ত নিলাম আগে বাঁচুক মানুষের প্রাণ, নিরাপদে থাকুক সকলে। সকলে তাই পুরো এক বছর কার্যক্রম বন্ধ রাখি এবং পাশে দাঁড়িয়েছি আমাদের সাধ্যমতো অসহায় মানুষদের পাশে। সে 2020 সাল কখনো ভুলার নয়, স্মৃতির পাতায় রয়ে যাবে আজীবন। সকলের কথা চিন্তা করে আমরা চাঁদা পরিশোধে বন্ধ রাখি। ইনশাল্লাহ আবারও সেই অগ্রযাত্রার অগ্রগতি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। সকলের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ আমাদের নতুন কার্যক্রম সফল হবে, সেই প্রত্যাশা কামনা করি সকলের কাছে। বিগত 4 বছরে যারা সর্বোচ্চ চাঁদা পরিশোধ করেছে সেই সৌভাগ্যবান সারা 10 জনের নাম প্রকাশ করা হলো, তাদের জন্য রয়েছে সম্মাননা স্বরূপ। চাঁদা প্রদানের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছেন বেলাল উদ্দিন, দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ সালাউদ্দিন, তৃতীয় স্থান অধিকার করেছেন হাফেজ মোহাম্মদ মুজাফফর, চতুর্থ স্থান অধিকার করেছেন মোহাম্মদ ফরিদুল আলম, পঞ্চম স্থান অধিকার করেছেন হাফেজ মোহাম্মদ উমর ফারুক, ষষ্ঠ স্থান অধিকার করেছেন জাহাদুল ইসলাম, সপ্তম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আবু হানিফা নোমান, অষ্টম স্থান অধিকার করেছেন নেজামউদ্দিন, নবম স্থান অধিকার করেছেন মোহাম্মদ জসিমউদ্দিন, দশম স্থান অধিকার করেছেন মিজানুর রহমান সাগর। আমাদের নতুন পরিকল্পনা হচ্ছে স্বপ্নের অগ্রযাত্রা হাসপাতাল বাস্তবায়নে রূপান্তর করা। কিভাবে আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করব সবাই মনোযোগ সহকারে উপলব্ধি করবেন। সর্বোপরি সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে বহুদূর এগিয়ে যেতে চাই। খুবির এলাকায় বলা যায় 10-এর লাঠি 1-এর বোঝা। ইনশাল্লাহ আমরা একদিন সফল হব। ধন্যবাদ অগ্রযাত্রা যুব সমবায় সমিতি লিমিটেড, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।